তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই, কাছে এবং দূরে যে যেখানেই আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, একটু সাজগুজো করে নিয়েছি সাজগুজো। তো দেখো, আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো আজকে হচ্ছে শীতলা পুজো, তো তার জন্য রেডি হয়ে চলে এসেছি, চান টান করে একদম পুরো রেডি হয়ে। আগে আমার বর আছে, তো পুজো দিতে যাচ্ছি। তো এদিকে ফুল, ডাব ফুল, তারপর হচ্ছে মিষ্টি দই এসব কিনবো, তো তার জন্য রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, নেবো নিয়ে একেবারে পুজো দিয়ে দেব। তো চলো প্রথমে মিষ্টির দোকানে যাই, গিয়ে আগে মিষ্টিটা কিনে নিই, দই মিষ্টিটা। তো দেখো এখানে চলে এসেছি, ওই আর একটা দোকানে গেছি না, ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তো ওখান থেকে আবার চলে আসলাম, মানে এই দোকানটা একটু ফাঁকা রয়েছে বলে। তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে অনেকখানি মানে লেট হয়ে গেছে, এখনও অনেক কাজ আছে, তো সবটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, তো যতটুকু পারবো শেয়ার করবো। তো এইদিকে দেখো সব কিছু নিয়ে ডালা আমার পুরো রেডি হয়ে গেছে, ডাব আছে, ফুল আছে, সমস্ত কিছু ডালায় দেখো। তো আমি একা একাই মানে করছি, তো মেয়ে আসলে ভালো হতো, মেয়ে আসলে আবার পুরোটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমার বরের মানসিক আছে ডন্ডি কাটবে, তো গঙ্গাঘাটে যাওয়া, চান টান করা, ডন্ডি দেওয়া, সে সমস্তগুলো কিচ্ছু দেখাতে পারবো না, যতটুকু একা একা পারবো করবো। তো মেয়ে থাকলে হয়তো এগুলো একটু দেখাতে পারতাম, কারণ আমাকেই তো এগুলো করতে হবে। তো এই দেখো, এটা হচ্ছে শীতলা মা, দেখো মালা টালা মানে সব পরানো হয়ে গেছে, মানে পরানোর আগে আসতে পারলে পুরো যে বেনারসি শাড়ি গয়নাগুলো পরে থাকে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো সেটা আর হলো না, অনেক দেরি হয়ে গেছে। দেখো ফুলমালা সব পরানো হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে, তো তিন জায়গায় পুজো দিতে হয়, তিন জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন পুজো হচ্ছে। ওইদিকে দেখো একটা ঢাকা দেওয়া আছে, ওটা হচ্ছে কালী ঠাকুর, সেটা হচ্ছে রাত্রে পুজো হবে ওটা। তো এখন দিনে হয় শীতলা মায়ের পুজো, আর রাত্রে হয় কালী পুজো। তো ভেবেছিলাম বেনারসি পরে, প্রত্যেক বছর বেনারসি চেঞ্জ করে, তো এত সুন্দর গয়নাগাটি দিয়ে সাজানো হয়, সেই ইয়েটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবে, কিন্তু আমাদের আসতে এতখানি লেট হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এদিকে দেখো ডন্ডি দিচ্ছে সবাই, আমার বরের দেওয়া হয়ে গেছে, ওগুলো আমি জল দিয়েছি, তো ওগুলো আর এতটা করতে পারিনি, অনেক কিছু ইয়ে তো সেগুলো আর করতে পারিনি, তো যতটুকু পারছি বললাম না, ততটুকুই মানে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সব ডন্ডি হচ্ছে, যাদের সব মানুষ থাকে খুব জাগ্রত ঠাকুর, যাদের মানে ডন্ডি থাকে তারা মানুষ করে, সেগুলো যদি মানে খুলে যায় তারা আবার সেই এত পরিমাণে ভিড়, মানে ভিড়ের মধ্যে সবটুকু মানে শেয়ার করা সম্ভব নয়, পুরো পুরানোর পরে এবার সব কিছু হয়ে গেছে, এবার রোগী ঘুম হচ্ছে, ঘুম হয়ে যাওয়ার পর হলে অঞ্জলি দেওয়া হবে, তারপরে জনানুষ্ঠানে প্রশ্ন আর এত পরিমাণে মালা পরে, এত পরিমাণে সবাই মালা দেয়, তো পুরো মা একেবারে পুরো ভরে যায় মালায়, মায়ের যে বেনারসি সাজগোজ সেগুলো মানে কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণে জবা ফুলের মালা একদম দেখো, তাও তো মানে সব কিছু পরানো হয় না, এই দেখো পুরো মালায় একদম জবা ফুলের মালায় পুরো ভর্তি, তো সব সবারকার মালা পরানো সম্ভব না, তো যতটা পরা হয় মানে পরা যায় পরানো হয় আর কি। তো এই দেখো এদিকে হোম হচ্ছে, আমি পিছনে বসে আছি, বসে বসে একটুখানি এত পরিমাণে ভিড়, সামনে বসেছি বলে একটুখানি দেখতে পাচ্ছি, আর এত অনেকটা পরিমাণে ভিড় হয়, দেখো মাকে কত সুন্দর লাগছে, আর মানে বেনারসি শাড়ি পরে তো আরও সুন্দর লাগে, তো ওটাই ভেবেছিলাম করবো।
তো হয়নি আর কি হবে, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর এদিকে দেখো প্রদীপও ধরানো হয়ে গেছে, এখানে এত পরিমাণে হইচই হচ্ছে, চিল্লামিল্লি মানে পুজোর এদিকে ইয়ে আসর ঘন্টা বাজছে, এদিকে পুজো হচ্ছে, মানে কি বলবো এত মানে আওয়াজ আর প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার মধ্যেখানে একজনের আবার ঘর হয়, মানে ওনার প্রত্যেক বছর ওনার ঘর হয়, তো সেটাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর একটু একটু করে তো মানে তুলেছি সেগুলো একেবারে নিয়ে করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। খুব জাগ্রত মা, এত পরিমাণে জাগ্রত মা, মানে যে যা ইয়ে নিয়ে বিয়ে করে সেগুলো সব মানে আশাগুলো পূরণ হয়। তো এই দেখো প্রদীপগুলো জ্বলছে, সব প্রদীপ আমরা ধরিয়ে দিয়েছি, যে যা পারে এসে সব সামনে সামনে ধরিয়ে দেওয়া হয়। আর এই দেখো আর এদিকে দেখো রাত্রে বাড়ি চলে এসেছি, এটা আমরা খেতে বসে গেছি, আর লুচি করেছিলাম পনিরের তরকারি আর আলুর দম আর দই মিষ্টি নিয়ে এসেছিলাম। তো রাত্রে এসে আবার এসব খাবার দাবার করে এখন বসে গেছি খেতে, খেয়ে এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, মানে বাড়ি আসতে আসতেই 8টা বেজে গেছে, তারপরে এসে খাবার দাবার করেছি, করে এই যে এখন খেতে বসে গেছি আর খেয়ে এবার শুয়ে পড়ব। মানে সারাটা দিন যা ধকল গেছে, বাপরে বাপ, পুজো দিতে করতে ওদিকে যাওয়া, মানে প্রচণ্ড পরিমাণে সারাটা দিন ধকল গেছে, একটুখানি বসারও মানে টাইম পাইনি, তো বাড়ি এসেই আবার এইগুলো রান্না বান্না করতে হয়েছে। মেয়ে ছিল বাড়িতে বলে একটুখানি তবু অনেকটা আসান ঝাঁট দেওয়া সন্ধ্যে দেওয়া ওগুলো সবও করে দিয়েছিল, আর আমি এসে এগুলো করলাম। আমার মেয়েই সব মেখে টেকে দিয়েছিলো, লুচি বেলে দিয়েছিলো, আর আমি সব ভেজে টেজে রান্না করে নিয়েছি। চলো তো খেয়ে দিয়ে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিলাম।